নিমেষে লাখপতি, ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ লাখ টাকা। সঠিক করে বললে এক টাকা কম, আসলে 99,999 টাকা। আর তা নিয়ে নতুন বছরের শুরুর দিনে হুলস্থুল পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার চিরুলিয়ায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই শাখার গ্রাহক সংখ্যা প্রায় 15,000। গত 12ই ডিসেম্বর তাদের মধ্যে প্রায় 5,000 গ্রাহকের অ্যাকাউন্টে হঠাৎই জমা পড়ে 1,00,000 টাকা। কেউ টাকা তুলতে গিয়ে, কেউ পাসবই আপডেট করতে গিয়ে জানতে পারেন লাখপতি হওয়ার কথা। তখন দেখি আমার বইতে 1,00,000 টাকাকে 1 টাকা কম ঢুকেছে। তো আমার প্রশ্নটা হলো যে 1,00,000 টাকা ঢুকেছে সেটা ঠিক কথা, সেটা পাবো কিনা আমরা জানি না, কিন্তু আমাদের বইটাকে লক কেন করা হলো? টাকা তুলতে এসে দেখি এই বইতে বন্ধ, বললো কেন আমরা কেন বন্ধ না, তোমার বইতে টাকা ঢুকে গেছে। এটা কোত্থেকে টাকা ঢুকেছে কি বলছে ব্যাংক? সেটা ব্যাংক কিছু বলেনি। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ, হোল্ড করে দেওয়া হয় ওইসব অ্যাকাউন্ট। কর্তৃপক্ষের দাবি, বিগড়ে যাওয়া সার্ভারই লাখপতি বানিয়েছে ওইসব গ্রাহকদের। 12ই ডিসেম্বর সার্ভার ডিস্টার্বের জন্য অলমোস্ট আমার 1/3 অ্যাকাউন্টে 99,999 টাকা ঢুকে গেছে, টাকা তুলতে পারছে না, গ্রাহকদের সমস্যা হচ্ছে, কোনো ইনস্ট্রাকশন নেই। বছর শেষে লাখপতি হওয়ার স্বপ্ন পূরণ, বছর শুরুতেই স্বপ্ন ভঙ্গ। অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাওয়ায় তোলা যাচ্ছে না নিজের টাকাটুকুও। প্রতিবাদে এদিন ব্যাংকে গিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা। লাখপতি হওয়ার বিড়ম্বনা কাকে বলে? ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।